আপনার নাম? ভুবন বিনি। বাড়ি? মতাই। কি হয়েছে কন্তস? আমার বড় ছেলে বিয়ে শাদি করেছি, বিয়ে শাদি করাবার পরে 13 দিনের দিন আমরা ভিন্ন করে দিছি। এরপরে আনি দোনার স্বামী স্ত্রী দুনোকা কোনো রকম খাই, খাবার ঘরে এর ঘরে আশ্বিন মাসে সম্পত্তি আমার স্ত্রী আমরা জায়গা সম্পত্তি সব তার নামে দিয়ে রাখতাম, দিলে বাড়ি থেকে ছাড়ম নাহলে বাড়ি ছাড়ম। এই কথা করে মাস যোগ গুজা আমরা আশ্বিন মাসে পূজার আগে বাড়ি থেকে বার করে দিয়েছি। বিলে ষষ্ঠীর দিন তাকে বার করছে, এর পর দিন আমি 4-5 দিন বাড়িতে থাকি, চাল ডাল আনি খেতে খাই, ও রাজলের কারেন্টের অফ করে দিয়ে আমার ঘর থেকে চাল ডাল দিয়ে সব নিতে গেছে। এবার নিজে হইয়া তার শাশুড়ি আর বউ হুঙ্কুচি কে আছে, ছেলের বউ, ছেলের বউ লিপিকা কল্পনা বৈদ্য আর লিপিকা বৈদ্য বাকি আছে। এগারো দৌড়াইছি, তোরও দৌড়ামো এমন অসামান্য কেস দিয়া, অবৈধ কেস দিয়া তোরও দৌড়ামো। আমি এবার কি করবো, আমি বুড়া অবস্থা, এই অবস্থা এবার আমি নিজে হইয়া খাচারি না চাল দেন না। তারপরে আমি বাড়ি ছাড়ি নলুয়া গেছি, নলুয়া কার বাড়িতে গেছেন? আমার বড় মেয়ের বাড়িতে। আচ্ছা, এইখানে তো 1 মাসের মতন এই বরের ফানের বরের কাজকর্ম করি, কোনো রকম খাওয়া দাওয়া। ফুল বেয়ে দিন আমি বিলুনিয়া আসি, ফুল বেয়ে দিন আমি বিলুনিয়া আসি, আমার সিঁড়িতে যাইয়া সেখানে দুপুর সময় যাইয়া বাড়ির থেকে টোলা থেকে নিয়ে রাস্তায় মারধর করে। কে মারধর করছে? বড় ছেলে। নাম কি? তার মারধর করছে আমার নাতিনের শিক্ষক দি করছে, দিদারে দিদাইয়া ফালাই দিছে। এবার আমার একটা নাতি আছিল। আচ্ছা, এই ব্যাপারে কি মারধর করার অভিযোগে মামলা করছেন? মামলা করছি। কোনখানে? ওইটা থানাত মামলা করছি। আচ্ছা, তারা কোনো সাক্ষী প্রমাণ আছে না কিছু আছে না? একদিন আমরা ডাকেছি থানা তাকা হানতা আচ্ছাটা হানতা জানছি আমরা থানা আমরা হানতা থানাতে যাই আমরা কী থাকি আমরা এখানে মাঝে দিচ্ছি আমরা ইনকোয়ারি করছি না কিছু করছি আমরা থানা যাই এনে কি কী থাকুন। আচ্ছা, এরপরে মানে মহিলা থানা কোনো কিছু ভূমিকা নিচ্ছে না? এখন এখন কই আছেন আপনারা?